চণ্ডী পাঠ ও আগমনী গান পরিবেশনের মধ্য দিয়ে সারা দেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া। ভোরে বরিশাল নগরীর রাধা গোবিন্দ নিবাস মন্দিরে প্রদীপ প্রজ্বলন ও উলুধুনির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। শুভ মহালয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নোয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের যাত্রা শুরু হয়েছে। সকালে চৌমোহনী শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্গোৎসবের খবর জানবো সহকর্মী নাহিদ হাসান তিতাসের কাছ থেকে, তিনি রয়েছেন কুষ্টিয়ায়। তিতাস, আজ ছিল মহালয়া, এর মধ্য দিয়ে তো শুরু হলো দুর্গোৎসব, কি বলছেন সংশ্লিষ্টরা? ধন্যবাদ জেসিকা, আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার একটি পূজা মণ্ডপে। আসলে আজকে মহালয় এর মধ্য দিয়েই কিন্তু দুর্গা দেবী মর্তে আসে এবং সূচনা শুরু হয় আজ থেকেই এই দুর্গা উৎসবের। আসলে ষষ্ঠী থেকে শুরু হবে মূল উৎসব। এর ছাড়াও আজ দিয়ে এই যে এই মহালয়া বলা হয়, এটা হচ্ছে হিন্দুরা পূর্বপুরুষদের যে তারা পূর্বপুরুষ আছে তাদের নিয়ে ধর্মটি পালন পূজা পালন করে এবং তাদের পোশাক ও খাদ্য উপহার দিয়ে থাকে মৃত পূর্বপুরুষদের উপলক্ষে। এছাড়া আজ ভোর থেকে সকালে এই মহালয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, এদিকেই কিন্তু আজকে এই যাত্রা শুরু হয়েছে এই দুর্গা উৎসবে। সাধারণত বলা হয় যে আজকের এই দিনটি হচ্ছে সাত দিন, দুর্গাপূজার সাত দিন আগে থেকেই এই মহালয়া হয় এবং আজ থেকে দিন গণনা শুরু হয়। এই পয়লা অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়েই শুরু হবে মূল পর্ব এবং এবছর দেবী আসবে ঘোড়ায় চড়ে এবং গজ ও হাতিতে চড়ে এবং পৃথিবীতে মিলবে হচ্ছে সুখ সমৃদ্ধি। আর এবছর দেবী যাবে নৌকায় চড়ে এবং পৃথিবী হবে শস্যময়। অর্থাৎ আমরা বলতে পারি যে মূল আনুষ্ঠানিকতার আর কিছুদিন মাত্র বাকি। এর মধ্যে কুষ্টিয়ার প্রতিটি মণ্ডপে মণ্ডপে চলছে উৎসবের আমেজ, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে চলছে একটা আনুষ্ঠানিকতার ভাব। এছাড়া আপনাকে জানিয়ে রাখতে চাই, এবছর কুষ্টিয়ায় 250টি পূজা মণ্ডপে এই দুর্গাপূজা পালিত হবে। এই উপলক্ষে কিন্তু কুষ্টিয়া শহর জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে এই মহালয়ার দিন থেকেই কিন্তু মূলত এই হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসবটি শুরু হয়ে যায় এবং ষষ্ঠীর মধ্য দিয়ে পয়লা অক্টোবর ষষ্ঠীতে শুরু হবে এবং দশমীর মধ্য দিয়ে যে দেবী বিসর্জনের মাধ্যমে এই পূজাটি শেষ হবে। তিতাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ।